রবিবার সকালে ঘাটাল মহকুমার দু জায়গায় দুটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল। দুটি ক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু সৌভাগ্যবশত কোনো ক্ষেত্রেই কোনো হতাহতের খবর নেই। আজ 21 জুন রবিবার চন্দ্রকোনা পৌরসভার 6 নম্বর ওয়ার্ড মুন্ডমালা এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ধারে উল্টে যায় এই ধান বোঝাই ট্রাকটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার সারেঙ্গা থেকে ধান বোঝাই ট্রাকটি চন্দ্রকোনা হয়ে আরামবাগ যাচ্ছিল। মুন্ডমালা এলাকায় রাজ্য সড়কের বাঁকে দ্রুত গতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে পাল্টি খেয়ে যায়। ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছে তা স্বাভাবিক করে। লরি চালক বলেন, অন্যদিকে দাসপুর 1 ব্লকের গৌড়া এলাকায় একটি ডাম্পার এইভাবে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্লকের গৌড়া থেকে গোবিন্দনগর উত্তরপাড়া পর্যন্ত 2.5 কিলোমিটার পিচ রাস্তার কাজ চলছিল। আজ সকালে হঠাৎ একটি ডাম্পার পাল্টি খেয়ে যায়। এক্ষেত্রেও কেউ হতাহত হননি। চন্দ্রকোনা থেকে বাবলু সাত্রা এবং গৌড়া থেকে ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট। আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ, ঘাটাল। চোখের সামনে চোখে দেখা গেল, ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।